প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আপনারা জানেন আমরা এই প্রোগ্রামটা সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা প্রচার করি। তো আজকে আমরা স্টুডিও তাইছেন আমরা সময় দেওয়াত ভাস্কর সম্পাদক লিটল ম্যাগ পুলিন রায়। তো আকা আমরা আজকে তার লগে গফসফ করমু, তান ভালো লাগা মন্দ লাগা এবং তাই আমরা মাঝে মাঝে কবিতা শুনাইবা গানও শুনাইতা ফারইন কইতাম পারাম না দেখিলাই কিতা তাই কীভাবে আমরা ইয়ে হরণ খুশি হরণ আপনারা খুশি হরণ। ওকে থাকুক আপনার আমরা লগে, আমরা যত সময় আছি অত সময়। আদাব দাদা, বর্তমান পরিস্থিতি লইয়া যে মানে যেভাবে থাকার আর কি ওভাবে আছি, সব জেলা আছে। তো দাদা আমরা কেন আইতে কি আপনার কোনো সমস্যা হয়েছে নি বা? এবং আজকে নতুন আপনি প্রথম আইছেন আমরা স্টুডিওত, আপনার অনুভূতিটা হোক একটু। না, খুব ভালো লাগে আসলে এখানে আপনারা যে আমার খুঁজছেন, আমার দাওয়াত দিচ্ছেন, এখানে আমি আইসি আসলে খুব ভালো লাগে। আপনাদের প্রতি আমার প্রথমে কৃতজ্ঞতা, আমার ভালোবাসা। আর এটা আপনারা আপনার এই চ্যানেলে কিন্তু প্রায় শুনি, আমি প্রায় দেখি, আমি খুবই খুবই মনোযোগ সহকারে দেখি, খুব ভালো লাগে। এবং আপনারা যারা এর আনরা মোটামুটি সবাই আমরা পরিচিত, বিভিন্ন ক্ষেত্রে যারা মানে কীর্তিমান তাদেরকে এখানে আনা হয়, আমি কিন্তু দেখি প্রায়ই। আজকে আমার আমার যে আনলা এর লাগে আপনারা ধন্যবাদ, আপনারা বিশেষ করে ধন্যবাদ। আমরা আসলে চেষ্টা করি যে দর্শক কহলর তারার মনের ইচ্ছা যেটা ওটা আমরা পূরণ করতাম চাই সবসময়, তারার মনোপ্লুত অনুষ্ঠানটা এর লাগে আমরা চাই যে আমরা তারার পরামর্শ অনুযায়ীও আমরা ওলা ইয়ে করি। তো আসলে জানি না তারার জানি না কেন হইতাম, জানি না হওয়াটা ভুল হইব, কারণ তারার যে পরিমাণ আমরা ইয়ে করেন নক দিন খুব মানে প্রচুর, একটু ইয়ে হইলেও মানে আজ আগামী পর্বত খেয়ে আইবা অনেকে আমরা ইনবক্সও ইয়ে করেন নক দিন। এবং অমুকরে আনুকা অমুকরে আনুকা এন আনলে আমরা গান শুনতাম বা কবিতা শুনবো ওরকম আর কি, সবার কাছ থেকে আমরা পরামর্শ নেই। এবং আমার কাছে ওটাও ভালো লাগে যে আমরা এই প্রোগ্রামটা অত জনপ্রিয় হয়েছে তার কাছে, দর্শকের কাছে ওটাও আসলে আমরা এই এই অনুষ্ঠানটাকে ফাও না সন্তুষ্টি আমরা। তো আসলে দাদা আমার মনে হয় আপনার এহটা যদি কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতাম। না ঠিক আছে, প্রথমে আমি এটা খুব জোর কইলা, আর আমি ওই যে আপনি যে কথা কইলে আমি কিন্তু খুব মন দিয়ে দেখি, কিন্তু প্রায় দেখি এবং আমারও আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার। এবং আপনারা সিলেট অঞ্চলে যে অনেকেই তো অনেক কিছু করে, কিন্তু আপনারা যে কন্টিনিউ করে দিতরা এটা কিন্তু আপনারা একটা গ্রেট সাকসেস, এবং এটা আপনারা দর্শকের কাছে কিন্তু এটা খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান। দোয়া করবো আমরা লাগে আরও উত্তর উত্তর বৃদ্ধি হয় আমরা বাংলা ভিউ স্টুডিওর। তো আমি ফেলো একটা কবিতা, আমি আমার কবিতার আপনি যখন গান গানটা তো আমার আসলে হয় না, আর আমার একটু গোলা ঠান্ডাও লাগছে, এখন তো ঠান্ডা পড়ছে আর মোটরসাইকেল চালাইছিলাম, মোটরসাইকেল নিয়ে গোলা ঠান্ডাও লাগছে। আমার প্রথম কবিতার নাম হইল আশা ফুরাবে না। পাতাল ফুলে বেরুলো জীবনের মর্মবাণী, আশা ফুরাবে না। মেধিন রাত, স্বপ্নমাখা আলোর ঝর্ণা, আর কত আস্তিনে মাখাবে রং, এসো রঙিন পাথর চিরে তুলে আনি জমা রাখা স্মৃতি, জমা রাখা প্রেম। সময়ের পায়ে নূপুর বাজিয়ে এসে আসছে বুড়ির আলোর সাথে দেখা করে, দুহাত বিজিয়েছি কুয়াশায় দেবতার বরটে রাজা হব, হলে হতে পারি আলো আসবেই। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনার লেখাটা লেখাটার মধ্যে অনেক গভীরর গভীরর চিন্তাধারা আছে। তো এই এই লেখাটার মানে যদি আমি বুঝতাম চাই যে আপনি কী তা উদ্দেশ্য করিয়া লিখছেন। হ্যাঁ, এখন আপনি জানেন যে এখন তো চলে আমাদের কোভিড-19 এই যে মহামারী চলে, আমার মনে হয় যে এই মহামারী একদিন থাকতো না, আমরা এখান থেকে এই সংকটকাল এক এই সংকটকাল থেকে আমরা উতরে যাবো গিয়া এখান থেকে বার হইবো, এবং আমরা ওই যে আমাকে আলো আসবে, আলো আসবে সেই আমি আমার সংকট উত্তরণ করিয়া দুর্দিন কাটাইয়া মহামারীর এই প্যান্ডামিক কাটাইয়া। এবং এই যে প্যান্ডামিকটা এটা এই প্যান্ডামিকের সময় যে শুধু আমরা এই করোনায় গ্রাস করে এটা নাই, কিন্তু করোনার পাশাপাশি আমরা কিন্তু সামাজিক যে অস্থিরতা এটাই আমরা গ্রাস করিলার।
হ্যাঁ ঠিক আছে, তবে এখানে আমি আরেকটা বলি, আরেকটা কথা কই যে আমরা কিন্তু করোনায় নেগেটিভ অনেক জিনিস আছে, কিন্তু পারিবারিক যে বন্ডের গড়ও থাকার, আমি যেমন আগে উত্তরগড় থাকতাম না, কিন্তু যখন যখন আমরা শুরুর লকডাউন আমরা ফ্যামিলির সাথে থাকছি, এটাও কিন্তু একটা দিক কিন্তু। হ্যাঁ এটা ঠিক, আমরা সময় দিছি না, সময় দিছি না, এত ব্যস্ত আসলাম যে যে বাসাত গিয়া হয়তো 10 মিনিট সময় পাইছি, আমার বাচ্চাই পাইছে না, আমার ওলাও, আমার বাচ্চা হয়তো সকালে ঘুমোতে গেছি, আবার ইয়ে রাইতে আইসি, আগে দেখছি ঘুমিয়ে গেছে। কিন্তু এই করোনার কারণে বেশ কিছুদিন মোটামুটি আমরা ঘরে আসলাম এবং তার একটা পরিবারের সাথে একটা সময় দেওয়ার। যেমন জব হোল্ডার, আপনি গেছেন গিয়ে আপনার জব সকালে গেছেন রাখিয়া আইসেন সন্ধ্যার সময়, আমার আগে হয়তো আপনার যে কোনো সাহিত্যর কোনো প্রোগ্রাম হয়ে গেছে, হয়তো দেখা গেছে এটা সিলেটের ভিতরে ওর অথবা বাইরে ওর, এরকম এর লাগে আমরা বেশি বিজি হয়ে গেছিলাম, অতিরিক্ত বিজি হয়ে গেছিলাম। তো এই বিজিটা বিজিনেসটা আর কি, যদিও এটা একটা খারাপ ইয়ে সাইড, তারপরেও মানে মানুষরে গড়মুখে করছে আর কি, গড়মুখে করছে। তবে আমরা এখনও এখনো কিন্তু এখন যে আবার দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের দ্বিতীয় ঢেউ, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু আবার বাড়ে, অনেকেরও নিচে গিয়ে, অনেকেরও নিচে গিয়ে, এবং আমরা যারা মারা গেছেন তারা আমরা তারা আত্মার শান্তি কামনা করি। আর আমরা অনেক প্রিয়জন, আমরা যেমন সিলেটের আমাদের অনেক প্রিয়জন, আমাদের কামরান ভাই, সেলিম ভাই, এরা কিন্তু আমরা খুবই খাসার মানুষ, আমরা এখনও বিশ্বাস হয় না। আর আর আজকে আরেকটা বিষয়ে আমি একটু আমার শ্রদ্ধা জানাই, আর যেহেতু আমার বাসিত ভাই এই যে গত পরশুদিন আমাদের বিশিষ্ট সলাকার আমাদের সাহিত্য পরিষদের আড্ডায় আইতা, বিভিন্ন আড্ডায় তিনি আইতা, এবং তাই না আমরা খুবই খাসের মানুষ, একজন জানো সলাকার। তো এই যে কারণে ঘটনাটা ঘটছে আপনি দেখছেন পত্রপত্রিকার প্রসঙ্গ ক্রমে, খারাপ লাগছে এটা যে এটা ওই যে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করতে গিয়ে খোলা আছে, তো আমার মনে হয় যে কমিটি করছে, এটা তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্টের আলোকে আমার মনে প্রকৃত দোষী যারা আছে তাদের শাস্তির আওতায় আনা উচিত, আমরা এই বাসিত ভাই আমাদের আব্দুল বাসিত মোহাম্মদ ভাই, তিনি বিশিষ্ট ছড়াকার, গীতিকার এবং কবি, একজন শিক্ষক, তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানি। আর আমরা বাসিত ভাই নাই এসে এটা আসলে আমরা চিন্তা করতে পারি না, আমি এখনো আমি এদিন মানে যখন দেখছি যে অপারেশন তান শুনছি, শোনার পরে আমি করে মানে খুব ইয়ত আসুন তাই ডেঞ্জার জোন আসুন, এটা অপারেশন পরে আমি করে আমি মানে বাসি জিত আল্লাহর কাছে দোয়া করলাম আর কি, তার জন্য যেভাবে হোক যে কোনোভাবে হোক তার জন্য আমরার মানে সবর দোয়ায় আইতা, কিন্তু না পরবর্তী সময়ে শুনলাম যে তাই নাই। ওই তো তো মানে বুধবার রাত্রে আমরা বৃন্দেশ্বর বইয়া সামসুল্লাহ সালিম আমরা বইয়া পাশে দেখা যাইব, কিন্তু দেখাল তাই নিয়ত আছে আইসুত আছে আইসুত আইসুত তো দেখি আলাপ নেই, আমরা পাশে যে পরে আইসুত থেকে একটু বার হইলে একটু ভালো হইলে আমরা দেখা যাইব। আমার মনে আছে গত 17-18 মনে হয় 18 না 19 বই মেলা যে হইলো ওখানে শহীদ মিনার, তখন আমার লগে ছবিও আছে, মানে খুব মানে একজন প্রফুল্ল মানুষ আসলা, এই যে কিতা হইতাম বয়স হয়েছে যে কোনো ইয়ে আসিল না, অন্যরকম আসলা মানুষ। আমার ওই আমার সাহিত্য পরিষদ সেক্রেটারি আলাউদ্দিন তালুকদার এও কইতেছে যে বই মেলা প্রত্যেকদিন আইতরা, এবং হেও কইছিল যে আমরা যেতাম সবাই আমরা আল্লাহ পড়ছি, কিন্তু হাই রে হাই আমার খুব মায়া করছেন তাই না, এবং আমরা যখনই ডাকতাম গ্রুপ প্রোগ্রামও আইতে, কিন্তু বাসিত ভাই লেগে আসলে আমরা ইয়ে করি ফিল করি আসলে তান। আমি চাইমু যে আমরা বাংলা ভিউ স্টুডিওর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কইমু যে এটা কর্তৃপক্ষে তদন্ত করিয়া এটার শাস্তি অবশ্যই নিশ্চিত করতা। তো দাদা আসলে এই যে আসলে আমরা যে পরিস্থিতি আমরা এই আমরা বর্তমান যে পরিস্থিতি এই যে প্যান্ডামিক যে সময় যার এই সময়টা আমরা ফার করতাম পারলাম না, একটার পরে একটা একটার পরে একটা ওই উজার ঘটনা আমরা এইটাতে কি বারুই আইতাম পারলাম না বারবার, এখনও জানি না আরও কতজন আরও কত প্রিয় মুখ আমরা আড়াইমু, এবং মানুষের আমি আমি দেখলাম যে এখন অতিরিক্ত মাত্রায় আবার কোনো ইয়ে নাই, সচেতনতা নাই দেখলাম। আপনি দেখুন সামাজিক বা সামাজিক যে দূরত্ব বজায় রাখি আমরা ইয়ে করা হইতো সাজ ঘর্ম করা হইতো, কিন্তু এটা করা হন না, দেখা গেছে না মানে কেউ এটা খেয়ালও দেন না। বাট আপনি দেখো পরীক্ষা করলে দেখা যাইব যে প্রায় মানে 100 জনের মধ্যে আপনি 80% পাইবা আক্রান্ত, না না ওই যে বাজারে একটা দেখবা ভিড় বাট হুশ নাই, কোনো সেন্স নাই, কোনো মাস্কও নাই, অনেকে মাস্ক আবার মুখ না দিয়া ছুটা ছুটে যাচ্ছে, তারপরে ভিড় বাট্টা গাড়িগুলো দেখবা
মানে আমরা সচেতন না না সচেতন না এখন আমরা মানে প্রথম দিকে যে রকম আসলাম আগে যে রকম আসলাম সেম আমরা স্বাভাবিক জীবন আইছি স্বাভাবিক জীবন আইতাম ঠিক আছে আমরা সপ্তাহ দরকার আছে আমরা ইয়ে যেতাম বাজার হাট করতাম ঠিক আছে আমরা বাচ্চা সংসার সবরু আছে তো এগুলা করতে গিয়া তো আমরা নিজে সচেতন হইয়া তারপরে গিয়া করতাম আসলাম কিন্তু এটা আমরা করলাম আমরা ঠিকই রিক্সার তিনজন উঠলাম চারজন উঠলাম তো আমরা আসলে এই আপনার এই বাংলা বুড়ি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমিও আমরা সবাই আমরা 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 রিকোয়েস্ট করি যে সবাই অন্তত সচেতন হইয়া একটু সচেতন হইয়া হাত সাবান দিয়ে হাত ধর অভ্যাস করে এবং মাস্ক অন্তত বাইরে গেলে যেমন আমরা যখন এখানে গরু আছি ভিড়টা কি দূর দূরে যে গরু আছি আমরা হয়তো যখন বাইরে যাবো আমরা কিন্তু সবসময় মাস্ক পরেই ধুইব এটা আমরা সবাই রিকোয়েস্ট করি আর আর যেন আমরা কোনো আমাদের কোনো প্রিয়জন কোনো আপনজন কোনো কবি সাহিত্যিক কেউ যেন তার করোনায় মৃত্যুবরণ না করে এটাই আমরা প্রার্থনা করি অবশ্যই তো দাদা আমরা যদি আপনার ভাস্কর তাকিয়া কোনো লেখা পাইতাম না আমি তো মূলত কবিতা লিখি আমার নেশা কবিতা লেখা ভাস্কর আপনি জানেন যে গত ২০ মার্চ আপনি জানেন তো আমিও যেতাম আসলাম আপনি আসলে আমার আগে রাখছিলাম কিন্তু ওই প্যান্ডামিকের কারণে 46 জন কবি সাহিত্যিক দুই বাংলার তারা টিকিটও করলেছিল আমরা বেনুও ভাড়া করলেছিলাম রুমও ভাড়া করলেছিলাম টাকা টাকা সব করলেছিলাম কিন্তু এই প্যান্ডামিকের কারণে আসলে হইল না তো আমি আশা আছে আমরা ভাস্করের 30 বছর পূর্তি 31 বছর এখন পড়ে গেছি গিয়া আমরা কর্ম আপনারা সবাই লইয়া আর ভাস্করের কথা যেটা কইলা ভাস্কর তো 30 বছর হয়েছে গত ফেব্রুয়ারি ভাস্করতে গিয়া আমি ভাস্করে বেশ কিছু প্রায় বছর তিনেক আগে একটা সংখ্যায় ছোট্ট একটা কবিতা আছে ভাস্কর আমরা আপনি মনে সোনাও তো লেখেন আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে আমি একটা অগ্রাণ একটা আমি ছন্দবদ্ধ কবিতা বলি মাঠে পড়ে আছে সোনা চুকের তারায় স্বপন বুনা স্বচ্ছ জলে মাছের খেলা নীরব নিথর মেঘলা বেলা মাছের হাট খালের ধারে গায়ের শুবা সুরমা পারে রুদ্র ছায়ায় জীবন দুলে পরাণ আমার জায়গা কুলে চারপাশে ওই হেমন্ত রাগ জাগরে তোরা একসাথে জাগ দূরে নীলাকাশ দৃষ্টি কাড়ে মনের দরজায় কড়া নাড়ে আউল বাউল উদাস টানে মন উচাটন চাষির গানে গ্রামে অগ্রাণ রূপের বাহার মিলবে এবার দেখা তাহার বাহ দারুণ দারুণ এই এই লেখাটা যদি আমি কই যে আপনার কিতা উদ্দেশ্য করে লিখলাম এটা তো আসলে যে আমি গ্রামে গেছিলাম আমার বাড়ি কিন্তু গ্রামে আমি গ্রামে বড় হয়েছি আমার এখনও বাড়ির গেলে গ্রামও গেলে আমার যে ফেলে আসা দিনের স্মৃতি আমার যে এখন কিন্তু ওই যে আগুন মাস এখন এখন এই আগুন মাস দেখবো ধান কাটা আমরা কেন আপনার শহরে এটা বুঝতে পারতাম না শহরে এটা বুঝতাম পারতাম না আজকে আমি ফিরোর বাজার গেছিলাম এই দেখছো তাইলে ভাইছি আমি দেখছি তাইলে ভাইছি শুটিং আছিল তো সেখানে দেখবা সোনা পড়ে গেছে যেমন হলুদ সোনালি রঙের ধান এখন তো কিন্তু আগুন মাস শেষ এখন পুরো ধান কাটা শুরু হয়েছে আপনার খোলা দেখবা এখন খালি দানের ভাড়া খালি দানের ভাড়া মারা দিয়ে আর গরু এখন এই সন্ধ্যার পরে দেখবা খালি এখন তো খোলের এখানে খোল দিয়ে ভাড়াই করলে আমরা গ্রামে কিন্তু এখন গরু দিয়া মারা হয় গরু দিয়া মারা হয় হাজা বলা গুছব হয় হাজা বলার পরে তো এইটা আমরা ওই আগুন মাস লইয়া হেমন্তকালে আপনার সবুজটাকে তুলিয়ে আনছেন এটাই এক কথা যদি হয় তাহলে এই লেখাটা আপনি সবুজটাকে তুলিয়ে আনছেন আমার গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এবং এটা আপনার আমি যখন বাইরে গেছিলাম বাইরে যাওয়ার পরে এটা আমার অনুভূতি অটোমেটিক অনুভূতি হয়েছে আচ্ছা তো আমি যদি এই এই জিনিসটা এই যে সাহিত্য থেকে যদি আমি কই আপনার সাহিত্য চর্চার ক্ষেত্রে বর্তমানে যে সাহিত্য চর্চা হয় বা ওর বা খোররা আপনার
এই দৃষ্টিকোণটা কি আপনার কি তা মনে হয়নি যে এটা আসলেও সঠিকভাবে হয় বা সঠিকভাবে খরা খররা যারা ইয়ে করেন অনেকেও তো লেখেন এই ব্যাপারে আসলে আপনি একটু যদি হইতা কিছু খুব খুব তাৎপর্য একটা প্রশ্ন করছেন এটা খুব মূল্যবান কথা আসলে আপনিও তো অনেক আঁকতেই লেখরা আপনি একজন কবি গায়ক আপনি শিল্পী আমরাও আমারও দরকার লেখালেখির বয়স প্রায় 60 কম বেশ কিন্তু আমার তো আগের এখনকার মতো যে ফেসবুক এত মিডিয়া এত পত্রপত্রিকা রঙিন রঙিন পত্রপত্রিকা অত তো আসিল না কিন্তু আগে আগে আমরা ফার্স্টের প্রতি একটা ইয়ে আসিল আর এখন বেশিরভাগ সময় দেখা যায় এই প্রজন্ম একটা লেখলো কবিতা লেখলাম আমি খারাপ হইয়ান না মিডিয়ার বা ইন্টারনেটের প্রযুক্তির উৎকর্ষ আছে পাশাপাশি এখন আমি একটা লেখা লেখলাম ফট করে ফেসবুক দিলাম কিন্তু না এইটা এটাও নয় আপনি ফেসবুকও দিলা বাট লেখাটার কোনো মান নাই কিন্তু গুণ নাই লেখাটার মধ্যে ডেশ নাই আমি আমি এইগুলা অনেক লেখা দেখছি না বলেও লাইক করে কমেন্ট করে বাহ চমৎকার হয়েছে এটা সস্তা লাইক কিন্তু এটা আমিও আবার কিন্তু গোটা কিন্তু হাসা কথা কিন্তু ফরাসনটা নাই এখন তবে এখন যে ভালো কাজ হন না তা নাই অনেক সিরিয়াস কাজ ওর অনেক ভালো লেখা লেখের অনেকেই আমরা নাম করলে অনেক লম্বা হয়ে যাবো কি নাম করি কিন্তু ভালো হওয়ার কিন্তু যে শ্রম দেওয়ার কথা আছিল যে মননশীল পাঠের কথা আছিল সেই মননশীল পাঠটা হন না কিন্তু এখন একটু একটা সস্তা জনপ্রিয়তা দেখি আমরা দেখি আমি একটা কবিতা লেখলাম ফেসবুক দিলাম বা পত্রপত্রিকা দেখুন তো অনেক পত্রিকা অনলাইন অনেক অনেক মিডিয়া আছে অনলাইন পত্রিকা আছে প্রিন্ট পত্রিকা আছে ইলেকট্রনিক মিডিয়া আছে অনেক সুযোগ পাই আর এর লাগি আমি যেটা যা ইচ্ছা তা হতো সাফিলাম এইটাই আমার কথা হলো এটা যে আমি যেটা ইচ্ছা তা লেখলাম যেও যে জায়গাটা আছে যেমন আপনি কই জানেন এখন পত্রিকা পত্রপত্রিকা বেশি তা আমি মনে করি যে এখানে যে যে পত্রপত্রিকাগুলো আছে যারা অথরিটি আছে তারা কিন্তু এইগুলো দেখে নানি মূল্যায়ন করে নানি যে এই লেখাটার গুণগত মান আছে না নাই আমি কইতাম যে না যে সবগুলো খারাপ সবগুলা খারাপ না আমিও কইরাম না বাট বেশ ভালো ভালো কিছু লেখা হয় কিন্তু লেখা যেগুলা মানে এখন যারা মানে যে ধরনের লেখা ওই যায় হঠাৎ করে দেখা যায় বহুত লেখা এগুলা আসলেও কিন্তু কিছু বেশ কিছু ভালো গেল এখন আমাদের গীতিকাররা চমৎকার গান লেখের গীত কবিতা লেখের অনেক ভালো সিরিয়াস কবিতা লেখের কিন্তু পাশাপাশি ওই যে অবারিত ধার ধারটা অবারিত হয়ে গেছে কি অনেক মিডিয়া ইলেকট্রনিক হোক অনলাইন পত্রিকা হোক প্রিন্ট পত্রিকা হোক আচ্ছা এই ব্যাপারে আপনার আসলে আমরা কিতাব করলে আসলে এখান থেকে আমরা মুক্তি পাই এই ধরনের লেখা থাকি এই ধরনের লেখা মানে আমার এই ধরনের লেখা মানে যারা এটার কর্তৃপক্ষ আছে যে সমস্ত অনলাইন মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক তারা একটু একটু সজর হইতে হইব আর একটু সিরা হইতে হইব বাংলা যে লেখা হন না তা না কিন্তু খুব প্রচুর ভালো লেখা হওয়ার পাশাপাশি একদম এখন আমি যদি ডেলি যদি 8-10 কবিতা একসাথে মধ্যে দিয়ে দিই 8-10 কবিতা লিখি স্বাভাবিক পুনরাবৃত্তি হওয়ার কিছু জিনিস হয়তো ঘুরি ফিরি আর তো এই জন্য আমি কই যারা এগুলো চালায় যারা সম্পাদকীয় দায়িত্ব আছে তারাও একটু দায়িত্ব আছে যেগুলো একটু রাষ্ট্রকে ধরা ভালো লেখাটা খুঁজে নেওয়া যারা ভালো লেখের হ্যাঁ লিখতে পারে একজন প্রতিভাবান কবি হয়তো দিনও দুইটা লিখতে পারে অবশ্যই আবার যেমন শামসুর রহমানের একটা কথা আছে যে তাই নাকি কোনো কোনো সময় একদিনে 2-3 লেখেছি আবার কোনো কোনো সময় 2-3 যেত তাই না তার তার জীবনে আছে তাই শেপ করতে বইছেন ফর্ম লাগে শেপ করতে বইছেন এমন সময় তার একটা কবিতার লাইন আসছে লগে লগে এটা হাঁকি জুটুকি রাখছেন এটাই তো কবির যে সেদিক দিয়ে আমি খাসিয়ত যেটা হয় না আর কি খাসিয়ত সেদিক দিয়ে আমি খুব আমি কিন্তু খুব কম লেখি বিশ্বাস করবেন না মানে 2-3 আমি আমি খুব কম লেখি এবং আমার একটা ডর থাকে ভয় থাকে যে আমি যেটা লিখি আর এটা আদৌ লেখা হয়েছে কি না বা এটা কোনো কোনো লেখা আবার নিজে খুব না সেখানে আমি কই যখন আমি একটা লেখা লেখব তখন আমার লেখাটার যে থিম আছে এটা আমার ব্রেনে অটোমেটিক কাজ করবো এই যে সাইকেলের মতো যখন যেরকম আমরা প্যাডেল মারি ওরকম সেম লেখাটা একটার পরে একটা অনবরত আইতে থাকবো আর তখন আপনি লেখতেও থাকবা তো আমি এই সুযোগে আপনার এই সুযোগে আপনার কথা শুনতে ধরি আমি যারা নতুন যারা লেখালেখি করেন তারা আমি স্বাগত জানাই এবং তারা যে লেখে তারা ওয়াম্মা দিয়ে আমরা তাদেরকে উৎসাহ দেওয়া উচিত ওয়াম্মা দেওয়া উচিত তো আমি তার লগে লগে আমার সাথে সাথে কইবো যে তারা যেন একটু পড়াশোনা করতো যারা সমস্যা পাবে যারা ভালো লেখের তারা একটা একটু ফর্ত আমাদের ঐতিহ্যের যে ধারক বাবা যারা আসেন
যারা বাংলা সাহিত্যে যারা উল্লেখযোগ্য ছড়াকার কবি লেখক তারা এগুলো একটু ফলে নিজে বুঝতে পারবো অবশ্যই যে আমি কিতা লিখি আর যদি না ফলে তাহলে বুঝতে পারে কিন্তু না আমরাও আসলে আমরাও আগে যেভাবে পড়ছি আমাদের ছাত্র জীবনে একটা কম্পিটিশন আসছিল তখন তো বিটিভি বলতে একটা টেলিভিশন আসছিল সাদা আলো টেলিভিশন আমরা ছাত্র জীবনে আর তো কোনো ডিশও আসিল না টেলিভিশনও আসিল না তো এর বিটিভি কোথায় দেখতাম তো আমরা ফোরতাম আর এই ফেসবুকের টিভি টিভি আসিল না এখন তো ঘন্টা ঘন্টা বাচ্চারা আমি নিজেও কোথাও হই আমিও তো সুযোগ পাইলি এখন ফেসবুকে ঢুকি দেখি কারণ আছে এখন এই যে আমরা এগুলা ছাড়া তো এখন অচল যেমন আমরা যে গ্রুপ আছে হ্যাঁ আমরা সাহিত্য গ্রুপ আছে আমরা সঙ্গীতর গ্রুপ আছে আমরা আর্টর গ্রুপ আছে বর্তমানে তো আর যে অবস্থা এখন বাচ্চা এনতে এখন মোবাইল অনলাইন ছাড়া তো পড়াশোনা হন না আপনি এখন যা সার দিব আপনি এখন সংখ্যকুর ফোরতা যা সার দিবে ইউটিউবে সংখ্যকুর সকল সব তাইব সকল তাইব কিন্তু আপনি কিতা পড়তা নজরুলের কোন লেখাটা পড়তা সব পিডিএফ ফোরা আছে কিন্তু দেখুন করোনার কারণে কিন্তু এখন আবার আমরা যে স্কুলের যে স্কুল গোয়িং যে বাচ্চাগুলো কলেজ গোয়িং এরা কিন্তু বাসাতু এখন পড়াশোনা করতে মোবাইল অ্যান্ড ল্যাপটপ আমরা কিন্তু আমরা চাইছিলাম যে এটা থেকে আমরা বাচ্চাদের হরাই আনতাম বাট কিন্তু কিছু করার নাই পরিস্থিতির কারণে আমরা পরিস্থিতি শিকার বা চিন্তা ওগুলাই হরের তবে আমরা এগুলো আসলে গার্ডিয়ান হকলে আমরা খেয়াল রাখতাম যে তারা ঠিক মতো এটার সঠিক ব্যবহার করের কি না জাস্ট পড়াশোনার লাগে ঠিক আছে কিন্তু আন্তাজি টাইমে বা অনবরত লইয়া বই থাকতো না এটা খেয়াল গার্জিয়ান সচেতন গার্জিয়ান খেয়াল রাখতে হইব যে সে এটা আননেসারি ব্যবহার করে কিনা এটাই বা এটা এটা পজিটিভলি ব্যবহার করে কিনা এটা আমরা উচিত এটা খেয়াল রাখা অনেক সময় দেখা গেছে গার্ডিয়ান হলে তো এগুলা খেয়াল করেন না ওরকম রই যায় কিন্তু বাচ্চাটার কিতা দেখে কিতা করে এটার ইয়ে থাকে না খবর থাকে না তো দাদা আমি যদি আপনার জীবন থাকি আপনার এই পর্যন্ত আবার আপনার লেখালেখির ক্ষেত্রে যদি আমি কই আপনার যে সাহিত্য চর্চার যা আপনি আইলা এর পিছনে খার অবদান বেশি এবং খার অনুপ্রেরণায় আপনি এই লেখার প্রতি দুর্বল হইলা আসলে আপনি যে কথাটা কইছেন আমি আমার জীবনটা কিন্তু খুব স্ট্রাগলর মানে আমার বাবা মারা গেছেন আমি নাইনে পড়ি 79 সালে আচ্ছা 79 সালে আমার বাবা মারা গেছে আমি যখন ক্লাস 9 পড়ি আর বাবা আছে শিক্ষক চাকরিরত অবস্থায় মারা গেছেন মারা যাওয়ার পরে এটা সব জায়গায় তো কইছি এটা একটু আপনারও কই আর মারা যাওয়ার পরে কোনো রকম কষ্ট মষ্ট করি এসএসসি পাস করলাম 21 সালে করি আর ফার্স্ট শুধু আর দান্দা নাই তখন জীবন চালাইবে ফেটে দান্দা সত্য কথা কঠোর জীবন সংগ্রাম ভর্তি হইল জীবনটা করি আমি 81 দিলাম ম্যাট্রিক এসএসসি 83 দেওয়ার কথা আছিল আইএ ইন্টারমিডিয়েট আর কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইলাম না কলেজে ভর্তি হইলাম না আমার সংসারে বড় ফুয়া আমি বড় ছেলে আমার ছোটো ভাই বোন তখন বাবার সঞ্চিত কিছু আসিল না বাবা আসলা যে নগদ যা পাও আনন্দ ফুর্তি করে খাও আর তাই যে মারা যাই ভাই চাকরিগত অবস্থায় এটা তো বুঝতেও পারছো হঠাৎ করে মারা গেলা এইবারে তো প্রাইভেট দিলাম আইয়ে 85 83 দেওয়ার কথা আছে আইয়ে কলেজে ভর্তি হইতে পারলাম না আর জীবন সংগ্রামের কারণে অনেক ছোটো কাজ করছি গল্লিত বইয়া আটা বেচছি দাঁত ছোটোখাটো দাঁড়ের ব্যবসা করছি অনেক কিছু করছি 85 যখন চাউলের ব্যবসা করি আমি আটা চাউলের ব্যবসা হঠাৎ করিয়া এই তখন আছে দৈনিক জাহালাবাদী একটা পত্রিকা আছিল আর ছিল সমাচার 85 কথা কইরা আমি হঠাৎ করিয়া দেখলাম যে প্রাইভেট আইয়ে কল করছে প্রাইভেট আইয়ে কল করছে তখন আমি এর আগে আমার এক বড়ো ভাই শ্যামানন্দ তাই আমার 60 বই দিছিলাম যে রক্তাক্ত প্রান্তর ইংরেজি মেন বই বাংলা মেন বই আর শ্রীকান্ত খুঁজলে যে তুই তো ম্যাট্রিক পাস করলিস যখন তো আমি আমার ব্যবসার ফাঁকে ফাঁকাগুলো পড়তাম আমি শ্যামানন্দ সরকার তিন বইগুলো দিছিলাম বলি একটা লেখাপড়ার প্রতি একটা আমার হ্যাপি দাম মানে ইন্টারমিডিয়েটের অনেক ইংরেজি মেন বই অনেক কবিতা মুখস্থ করলাম তখনও আমি তো যাই হোক থেকে পরীক্ষা দিলাম পরে দেওয়ার পরে আইয়ে পাস করলাম ইন্টারমিডিয়েট পাস করলাম প্রাইভেট পাস করিয়া তারপরে
আমি এত গাওয়া আসলাম, এতই গাওয়া আসলাম যে ওরা শব্দ বুঝছি না কোনোদিন। আমি জানতাম যে আইএ পাস করে পরে বিএ বিএসসি নেই বিকম, আইএ পাস করলে তিনটে লাইন বিএ বিএসসি বিকম। গেলাম অ্যাডাস্টার করাইতাম শামসুন্নার ম্যাডাম, আমি শামসুন্নার ম্যাডাম সিলিউট জানাই সালাম জানাই, তাই দেখলা এমসিকিউ লইছো দুইফুরিবেলা দেখিয়ে কইলে ও বা তোমার তো দেখি দুইটা আছে এডমিশন, তুই অনার্সে বলো, ও আমাকে লিখিতা হয় আবার তাইলে কি বিয়ে বাস করি ও আবার অনার্স পড়তে, আমিও ফেলা উঠলাম অনার্স বিশ্বাস করুক। বুঝছি, আসলে ইচ্ছা থাকলে যে সপ্তাহ হয় ও গান কিছু ক্লাসও করলাম। তারপরে আমরা শফিউদ্দিন স্যার, ডক্টর শফিউদ্দিন আহমদ থান প্রভাবে মনু আলী স্যার, মোস্তফা আলী স্যার, এরা বিশেষ করে সফিউদ্দিন স্যারের প্রভাবে আমি পলিটিক্যাল সালিয়ে বাংলা ঢুকলাম এবং আমার লেখালেখির পিছনে তখন সফিউদ্দিন স্যারের। তারপরে আমার ব্যক্তিগত জীবনে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়ে গেলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার পরে ছাত্র ইউনিয়ন আমার টিউশনে, ব্যবসা তো বন্ধ হয়ে গেছে শুনতাম কিনা, শোনার তো ভয় লাগবো, বাড়ির সালে ছোটো বাইবের ফলে আমি নসিলিয়ার থাকতাম ব্যবসা বাদ জানলাম টিউশনে। এই টিউশনে করি টিউশনে করলাম, নিজে পড়লাম, পাইবেন্দ্র ফলাইলাম, সংসার চালাইলাম, আর ছাত্র ইউনিয়নের দ্বারা বন্ধু বান্ধব আসিল আমার, এখন মনে হয় আমার নিয়াজ ভাইয়ের কথা নিয়াজউদ্দিন, তাই বললে যে তাই ফলে একটা টিউশন দিছিল আমার, যে তুই তো সিলেট আইসস তো তুই আমারটা নিয়ে আপাতত শুরু কর। নিয়াজ ভাই তো কথা ওই তারা কারণেই শফিউদ্দিন স্যার আমার ছাত্র ইউনিয়নের বন্ধু বান্ধব, তারা বই দিল, পড়াশোনা করলাম, এইটা কি মূলত আমার কবিতা লেখা শুরু। আসলে প্রিয় দর্শক, ইচ্ছাই হইল সাফল্যর শক্তি, সাফল্য আসলে ইচ্ছা দ্বারাও গঠিত হয়। তো আমরা আসলে আজকে পুলিনদার কাছ থেকে যে কথাগুলো শুনলাম এখান থেকে আমরা অনেক শিকার বিষয় আছে, যারা আমরা একটুতেই হাঁফাইয়া উঠি, একটুতেই চিন্তা করি যে আমরা ওই মনে শেষ সপ্তাহ, আসলে কিন্তু এটা নয়। আমরা যদি একটা কিছুর পিছে নিজের একবারে সম্পূর্ণ ইয়ে লাগাই, শ্রম লাগাই দেই, তাহলে অবশ্যই সাফল্য আমরার হাতের মুঠুত, এটা আমরা আসলে প্রমাণ পাইলাম। আজকে তাই একজন সাকসেস মানুষ, তাই সাংসারিকভাবেও সাকসেস, তাই সামাজিকভাবেও সাকসেস, তান কোনো দিকে তান এখন আর কোনো ইয়ে নাই। তো একটা কথা কই গেলে আফা, এবার যখন টিউশনে করে দেখেন, যদি টিউশনে করিয়ে যখন পারিয়ান না তখন দৈনিক সিলেটে ডাকে, সিলেটে ডাকে, কিন্তু আমি জব নিলাম সিলেটের ডাক, স্টাফ রিপোর্টার দৈনিক সিলেটের ডাক, সেখানে বিকাল পাঁচটা দিয়ে ডিউটি, টিউশন নিয়ে সিলেটের ডাক। তারপরে তো আপনার দয়া আমার মুরব্বীর আশীর্বাদ উপরওয়ালা ফি পাই, চিটাং ভার্সিটি গেলাম, বাংলায় অনার্স করলাম, মাস্টার্স করলাম, নব্বই এর মাঝে আপনি কইছেন আগে নব্বই সালও ভাস্কর করলাম, নব্বই সালও টিউশন, প্রথম প্রথম ভাস্কর কিন্তু টিউশন টেকা দিবার করছি, প্রথম তিনটা সঙ্গে ভাস্কর কিন্তু আসিল বাজপত্র তিন পাতার ফোল্ডার আকারে, ওটা করলাম। তারপরে তো ভাস্কর এখন আপনি জানেন দিলওয়ার সংখ্যা কবি, দিলওয়ার সংখ্যা সাধারণ ইউনিভার্সিটি বাংলা বিভাগের ব্যাপার পাইত, অলরেডি বাস করে তাকিয়া এটা আপনারা সবার ভালোবাসায় পাঁচটা ওয়ার্ড পাইছি। আপনার প্রতি শুভকামনা রইল, আপনার আরও সমৃদ্ধি হোক, আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে হইম এটা, এবং বাংলা ভিউ চ্যানেলের পক্ষ থেকেও আপনার লাগে শুভকামনা থাকবে। ধন্যবাদ যে আরও আপনি আরও বালা কিছু করতে, আগামীতে আপনার আরও যে প্ল্যানগুলো আছে এগুলো আপনার কামিয়াব হইতো। তো প্রিয় দর্শক, আমরা আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা বিদায় নিতে, ওর আপনারা অত সময় আমরা লগে আসলা এ লাগে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুলিন্দা আজকে আমরা লগে আসলা, তান্ডেও আমরা ধন্যবাদ জানাইরাম, আমরা রাইয়া সময় দিছেন, আর আমরা আরও তান্ডে ফাইমু অবশ্যই। তো আমিও আপনারা সবশেষে রাজ্য যারা দর্শক আসুন, দর্শকদেরও আমার শ্রদ্ধা, আপনি বিশেষ করে আপনার বাংলা বই এবং আপনারে আমার কৃতজ্ঞতা। এবং আজকে আসলে আপনি যখন আমারে কিছু কথা কইছেন আমার উস্কে গেছে, আবার কিছু আমি হয়তো ব্যক্তিগত কথা কইলেছি, স্মৃতিচারণ করলেছি, এটা যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবে, কারণ আমি একটু আবেগপূর্ণ হয়ে গেছিলাম গিয়া, আবেগপূর্ণ হয়ে আমার কথাগুলা আমার সংগ্রামী জীবনটা। অবশ্যই অবশ্যই, আপনি যদি আজকে এটা না করতে তাইলে জানলো না অনেক মানুষে আপনার এই কথাগুলো, ওই লোকে অন্য যে দুর্বল মানুষ তারার শক্তি, এটা আমার এটা আত্মতৃপ্তি, তারার আত্মতৃপ্তি যে আমার জীবনটা আমি নিজে
চালাইছি। এবং তুমি এর কারণে আমার মা, আমার মার একটা বড় ভূমিকা। আমার মা যদি গ্রামের সৎ সরল নিরক্ষর মোটামুটি নাম যা সব জানেন, তার কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমার ওয়াইফ, আমার যে ছোটো ছেলে, আমি যখন বিয়ে করার পরে আমার ওয়াইফ একজন শিক্ষক, তারও একটা ভালো প্রেরণা আছে। তাই না, আমার বিভিন্নভাবে সামনে আগেই যাবার লাগিয়া। ঠিক আছে দাদা, ওকে, তাহলে আমরা আবার অন্য কোনো পর্বত আবার আপনারা ফাইমু, এবং মানে আরও যা যেগুলো বাকি রয়েছে, অথবা আপনার কবিতাও আমরা ভালো করে ফার্সি না, সময়ের অভাবে গল্পত লাগিয়ে গেলে কিন্তু শেষ হয়ে যায় সময়। তো আপনারা অসংখ্য ধন্যবাদ, আর প্রিয় দর্শক আপনারাও আবারও অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম। আগামী পর্ব দেখার লাগে শুভেচ্ছা জানাইলাম, ধন্যবাদ।